হ্যাঁ ভালো তুমি কেমন হচ্ছে আচ্ছা ও আজকে ওই ইসলামে কেন কৃত প্রথাটা নাই এটা নিয়ে তো দাদাদের অনেক অভিযোগ যে কৃত দাস প্রথা নাই এটা একটা কেমন ধর্ম তাই না মানে কিত প্রথা ছাড়া কিভাবে আবার ধর্ম হয় এটা মনে হয় তারা মানতে পারে না আর কি সাইম ভাই আপনার পেজ দিয়ে আসছেন আপনার আইডি দিয়ে কমেন্ট করেন এই জন্য আপনাকে অ্যাড করতে পারতেছি না হ্যাঁ তো ওইটার জন্য আর কি বলতেছিলাম যে ইসলামে কেন কিন্তু দশ প্রথাটা নাই এটা নিয়ে তো দাদাদের সেই অপশন এই সাইম আপনি আপনার পেজ দিয়ে কমেন্ট করছেন এই জন্য লাইভ দেখাচ্ছে না আইডি দিয়ে কমেন্ট করেন সাইম ভাই আইডি দিয়ে আসেন কিন্তু দশ প্রথা তো অন্য অন্য ধর্মে আছে মানে যে জন্ম হবে তার ছেলে দাস যারা জন্ম দাস হ্যাঁ দাসের ঘরে মানে ওদের দরকার এইটা সিস্টেম মানে একবার ঈশ্বর জন্মগতভাবে কি তো দাস বানাই দিয়েছে এটার জন্য আমাদের অভিযোগ এই মনুসংগীতার প্রথম শ্লোকই হচ্ছে যে মানে হয়তো আছে ঈশ্বর চার রকম মানুষ বানাইছে আর হয়তো আছে দাস বানাইছে মানে একেবারে জন্মগত ভাবে এখন ইসলামে তো এরকম কোন কথা খুঁজে পাচ্ছে না এখন তাদের ধরে বেঁধে ঠেলে যেমনি হোক আসিফের হইতেছে দাস বানাইতে হবে

আর অনেকগুলো মানুষ তৈরি করছে মনু ঠিক আছে কখনো বলছে সাতজন কখনো বলছে জন কিন্তু কিন্তু এখানেও আবার যে মনু একজন পুরুষ সৃষ্টি করছে সেখান থেকে আবার নারী আসছে ঠিক আছে আবার যখন হইতেছে বলা হচ্ছে আদম আল্লাহ ইসলাম থেকে হাওয়াকে সৃষ্টি করা হয়েছে তখন আবার তারা মানে গালাগালি শুরু করে দেয় কিন্তু এখানেও কিন্তু একই কথা বলছে পুরুষ থেকে নারী সৃষ্টি করা হয়েছে কিন্তু এরা বলতেছে যে আবার মানুষ চাই রকম ঠিক আছে

এই যে ক্রীতদাস প্রথার কারণে এবং বর্তমানে কিন্তু একটা নতুন মুভি হচ্ছে আর্টিকেল 15 ভারতে একটা মুভি তৈরি করতেছে এই দাসপ্রথা নিয়ে যে এখনো ভারতে দাসপ্রথা ভাই আপনি বারবার পেস্ট দিয়ে কমেন্ট করতেছেন আপনার আইডি দিয়ে কমেন্ট করেন আইডি আপনার কমেন্টে পেস্ট চলে আসছে এছাড়া আমি অ্যাড রিকোয়েস্ট অপশন পাচ্ছি না যেটা হচ্ছে ভারতে কোটি সরকার ঠিক আছে এটার কথা আসিফ মানে বলতেই পারে না মানে আসিফের কলিজা দিয়ে মানে জ্বলে যায় যে ভারতে এখনো দাসী আছে আপনার আইডি দেখাচ্ছে আপনার পেজ পেজ দেখাচ্ছে আইডি দিয়ে আসতে হবে আপনি গ্রুপে ঢুকে আগে অপশনটা চেঞ্জ করেন আপনার পেজ পেজ আসতেছে এই জন্য আমি লিখতে মানে অ্যাড অপশন পাচ্ছি না হ্যাঁ এটা হইতেছে তো যেটা হচ্ছে তো সে মানে কোনোভাবেই মানে এইটা যেখানে হইতেছে তার এক লাখ ফলোয়ারের মধ্যে দেখা যাবে নব্বই হাজার হচ্ছে হিন্দু সেখানে তো তার উচিত হচ্ছে দাস প্রথা নিয়ে কথা বলা

য়ে জয়ীফ হাদিস ছিল ঠিক আছে এটা জয়ীফ হাদিসে আছে যে যদি স্বাধীন স্ত্রী হয় তাহলে স্ত্রীর কাছ থেকে ও আজলের অনুমতি নিতে সম্মতি না নিয়ে আজল না করতে কিন্তু ওই হাদিসটা ছিল আসলে জয়ীফ হাদিস আর যেটা সহি হাদিসে যেটা আছে শুধু বলছে আজল করা যায়স। সেটা স্ত্রী হোক আর দাসী হোক ঠিক আছে আজল করা যায় যেটা বলছে কিন্তু মনে হচ্ছে ইসলাম দাসীর ক্ষেত্রে স্পেশালি এই যে হ্যাঁ সায়েম ভাই এবার অপশন আছে এক করতেছে দাসীর ক্ষেত্রে আজল করতে নিষেধ করছে কারণ দাসীর ক্ষেত্রে আজল না করলে যেটা সে যদি আজাদ না করে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে তাহলে যেটা হচ্ছে সে সন্তানের মা হলে আজাদ হয়ে যাবে তখন ওই যাবে উম্মুল আলাদ এই দাসীর ক্ষেত্রে আজাল না করাটারও বাধ্যতামূলক করা উচিত ছিল সেখানে সে বলতেছে অনুমতি লাগবে কেনা তো এখানে তো বারবারই মনে বিশাল নিঃসাহিত করছে কারণ এটা ছিল এটার কুসংস্কার এখানে বলতেছে কেউ যদি মানে শুদ্র নারী ঘরে মানে কৃতদাসীর সাথে যদি ছেলে জন্মায় যায় তাহলে ব্রাহ্মণত্ব নষ্ট হয়ে যাবে

যেটা ইসলাম যেটা বলছে সে যদি মুসলিম হয় তাকে আজাদ করার কিন্তু যাতে সে ইসলামটা পালন করতে পারে পত্তলিকরা মুসলিম হয়ে যাচ্ছে এখন আমরা একটা দাবি তুলতে পারি যে ভারতে যে দুই কোটি দাসী আছে তাদেরকে আমরা আজাদ করতে চাই এবং আমাদের ভারতের যে পরিমাণ মুসলিম আছে এনাফ লাগলে বাংলাদেশের তো মুসলিম যে ভারতের সব দাসী প্রথা উচ্ছেদ করে ফেলবে আপনি কি বলেন এই ব্যাপারে আপনি খুব সুন্দর কথা বলছেন তবে আমি এর সাথে একটু অ্যাড করব একবার বেস লেভেল থেকে হুম মনে হয় ই হচ্ছে ইকো হচ্ছে না না এখন ঠিক আছে সাউন্ড ঠিক আছে তো যে বিষয়টা আজকে আসতে হবে যে ইসলামে দাসপ্রথা আছে কিনা হুম প্রথমত দাস কি জিনিস এটা আগে বুঝতে হবে হ্যাঁ অবশ্যই যেটা হচ্ছে দাস প্রথাটা যেটা হচ্ছে ইসলামে আসলে দাস প্রথাটা নাই দাস প্রথাটা একটা পত্তলি ঘটার একটা ফান্ডামেন্টাল বিষয় হচ্ছে দাস প্রথা আমরা যদি মনুসংগীতা বেদ সবকিছু দেখতে পারি সেখানে শুরুই হয়েছে দাস প্রথা একেবারে মনুস্মৃতি প্রথম শ্লোক এক থেকে তিন নং শ্লোক প্রথম শ্লোকেই বলা হচ্ছে ঈশ্বর চার রকম মানুষ বানাইছে বামন ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এখন একটু সাউন্ডটা ভলিউমটা কমাই দেন তাহলে ইকো হবে না আচ্ছা তো যেটা হচ্ছে এই যে চার প্রকার মানুষ বানাইছে তার মধ্যে শূদ্র হচ্ছে জন্মগত কৃতদাস এখন ঠিক আছে কিনা সাউন্ড হ্যাঁ এখন সাউন্ড ঠিক আছে

ঈশ্বর বা আল্লাহ ঈশ্বর তো জন্মগত ভাবে বানাইছে কিন্তু আপনারা একটা প্রমাণ দিতে বলেন কিয়ামত চ্যালেঞ্জ যে কোরআন হাদিস কোন জায়গায় বলছে যে আল্লাহ কাউরে দাস হিসাবে সৃষ্টি করছে

বা কেও একটু আমার যদি এই লিংক একটু আমার ইনবক্সে দিতে পারেন না আমি রুল ভাই কে ফরওয়ার্ড করে দেবো না না আমি দেখতেছি দেরুন ভাই কে দিই করি না হ্যাঁ রুল ভাই রে মেনশন দিছি বলেন আমি মেনশন দিছি দিছেন হ্যাঁ দিছি হ্যাঁ

মানে সমস্ত মানুষকে ডেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী হতে সৃষ্টি করেছি পরে তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন জাতীয় গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক মর্যাদা সম্পন্ন যে অধিক মুত্তাকি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি ভয় করে আল্লাহ সবকিছু জানেন সবকিছু খবর রাখেন

তাহলে পরিপূর্ণ দিনের ভিতরে যদি দাসপ্রথা ফরজ হয় সুন্নাত হয় ওয়াজিব হয় মুস্তাহাব হয় তাহলে ইসলামে দাসপ্রথা থাকতে হবে বর্তমান সময় মানে 160 থেকে 80 কোটি মুসলিম কোন একটা জায়গায় দাসপ্রথা প্রতিষ্ঠা আছে রে মুসলমান দাস দেখেন যে মুসলিম শে দাস হয়ে জন্মইছে 25 কোটির মধ্যে একটা দেখান কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ একটা 180 কোটির মধ্যে আজ দেখান অথচ ভারতে 100 কোটির মুসলিমে 130 বা 140 হচ্ছে कितो দাস জন্মগতভাবে कितो দাস বলেন এবার বলেন রেফারেন্স তো এই যে বিষয়টা দেখেন ইসলামে যদি দাসপ্রথা থাকে তবে কি ইসলামে সত্য সাপেক্ষে কোন একটা বিশেষ ক্ষেত্রে দাসপ্রথাকে অনুমোদন করে সেটা একটা পরিস্থিতি সাপেক্ষে আমরা এগুলো পরবর্তীতে ব্যাখ্যা করব বিস্তারিত ব্যাখ্যা ইনশাআল্লাহ আসবে তো এর যে বিষয়টা সেটা হলো ইসলামে দাসপ্রথা নেই ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দাস হিসেবে মানুষের দাস হিসেবে সৃষ্টি করেননি যেটা হিন্দু ধর্ম বলছে হুম এছাড়া আমি একটু বইগুলো দেখাই দেখেন হ্যাঁ বইগুলো হ্যাঁ এই যে ঠিক আছে দেখেন একটু দেখে নেন আসলে এগুলো তো আসলে কেউ চোখে দেখে নাই আসিফ কোনোদিন চোখেই দেখে নাই ঠিক আছে আপনারা একটু দেখে নেন এই যে এটা হচ্ছে NIV বাইবেল বাংলাদেশে একটাই কপি আছে আমার কাছে আছে আর এখানে আছে দেখেন বেদ আছে উপনিষদ আছে মহাভারত আছে রামায়ণ আছে পুরাণ আছে ঠিক আছে এই যে শ্রীমৎ ভগবত পুরাণ আছে ঠিক আছে এখানে ঈশ্বরের ষোলো হাজার একশো দাসী আছে এই যে গীতা আছে ঠিক আছে বেদ সমগ্র আছে মনুসংগীতা আছে এই যে দেখছেন এই যে এই যে

ওটা হলো প্রথম খন্ড এই দ্বিতীয় খন্ডে খন্ডে দশ নব্বই এই হ্যাঁ ভাই ষোলো হাজার একশো আছে একবারে রেফারেন্স দিতে পারবো আমার সামনে ভগবত পুরাণ আছে পরে শুনাই দেবো সমস্যা নেই এই যে পড়তেছি দশ নব্বই এগারো এগারো থেকে তেরো পুরুষকে খন্ড খন্ড করা হলো কয় খন্ড করা হয়েছিল এর মুখ দিয়ে কি হলো দু হস্ত দু উরু দু চরণ কি হলো এর মুখ হলো মানুষের মুখ হলো ব্রাহ্মণ মানে ঈশ্বর একজন পুরুষ মানুষ ধর্ম অনুযায়ী হ্যাঁ ঈশ্বর আবার পুরুষ মানুষ ঠিক আছে তা মানে ঈশ্বরের আবার লিঙ্গ আছে ঠিক আছে তারপর সহবাস করে বাচ্চাও জন্ম দেয়

আর শূদ্র কি শূদ্র হচ্ছে জন্মগত কৃতদাস মনুসংগীতার আট নাম্বার চ্যাপ্টারে চারশো তেরো থেকে চারশো ঠিক আছে তো যেটা হচ্ছে এইটা যে দেখেন ইসলাম এই যে হিন্দু ধর্মে জন্মগতভাবে ভাবে ঈশ্বর দাস বানাই দিছে আজীবন কৃতদাস থাকবে কতগুলো রেফারেন্স লাগবে ঠিক আছে তো এরকম হিন্দু ইসলামে কোনো জায়গায় দেখাইতে পারবেন না একশো মুসলিমে কেউ দাস জন্মাইছে একটা রেফারেন্স দেন যে কেউ দাস জন্মাইছে এটা আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম বা একটু দেখান যে কেউ দাস হয়ে

আপনার কোন জায়গায় দাস লাগবে মহাভারত থেকে দাস পড়তে দেখাবো রামায়ণ থেকে দাস পড়তে দেখাবো ঋগবেদ থেকে যজুর্বেদ অথর্ববেদ সামবেদ এরপর আপনার দেখাবো মনুস্মৃতি থেকে গীতা থেকে শুধু একটা ধর্মগ্রন্থের নাম বললে হবে যে এখানে দাস পড়তে আছে কিনা দেখাও হ্যাঁ যেটা বলবেন সেটার থেকে আছে এটা হইতেছে ঋগবেদের আট নম্বর মন্ডলের ছাপ্পান্ন নম্বর সুক্তের তিন নম্বর মন্ত্র হ্যাঁ তিন থেকে তিন আমাকে একশত গর্ধব একশত মেশি এবং একশত দাস দাস বন দাস প্রদান করো ঠিক আছে তখন হইতেছে মানে ভাই ভাই একজনের একটা দুইটা দাস না দাস লাগে না এখানে কথা আছে কি এই দাসটা আবার কে কেন দেওয়া হচ্ছে এটা পশুর সাথে আবার দাসকে দেওয়া হয় মানে মানুষ হচ্ছে দাস মানে মানুষ আমরা তো মানুষ ঠিক আছে মানুষ আর পশু হচ্ছে সমান পশুর সাথে দাসে দেওয়া হয়তো এটা ঋগ্বেদের কথা বলতেছি ঋগ্বেদের আট নম্বর মন্ডলের ছাপ্পান্ন নং সূক্তের যে পশুর সাথে হইতাছে দাস দেওয়া হয়তো আর নরবলি পশুবলি এটা তো ভাই আরেকটা ভিডিও দেবো আর কি নরবলি দেওয়ার কথা সেটা তো এখনো বললাম না ও আরেকটা রেফারেন্স দেই দাসপতার সেটা হচ্ছে ও নিজের মেয়েকে ক্রীতদাসী হিসেবে বিক্রি করা এটা আবার বাধ্যতামূলক এটা কিন্তু ঋগ্বেদেই আছে সেটা একটু আমরা দিয়ে নেই হে অগ্নিচয়মানের পুত্র ঐশ্বর্যশালী সম্রাট অববর্তীর আমাকে রথ ও রমণী সহকারে বিংশতি গৌমিথুন প্রদান করেছেন মানে বিশটা মানে গৌমিথুন মানে হচ্ছে বিশটা মেয়ে দিছে গরুর বিনিময়ে ঠিক আছে পৃথুর বংশধরের এ অক্ষয় অর্থাৎ কেউই এর বিলুপ করতে সমর্থ নয় তো যেটা হচ্ছে গৌমিথুনটা কি এটা আমরা আবার একটু মনস্মৃতিতে পরিষ্কার হয়নি মনস্মৃতির তিন নম্বর চ্যাপ্টারের তেপ্পান্ন নং শ্লোক এবং নয় নম্বর চ্যাপ্টারের সাতানব্বই নং শ্লোক এখানে হচ্ছে গৌমিথুন হচ্ছে কোনো মেয়েকে ঋতুবতী হওয়ার তিন বছরের মধ্যে তাকে দুইটা গরুর বিনিময়ে বিক্রি করা এটাকে বলে গৌমিথন এটা বাধ্যতামূলক আর মেয়েকে যখন বিক্রি করা হবে সেক্স লেভ বা জনদাসী হিসেবে তখন সে যদি তার হবু স্বামী আগেই মারা যায় তখন হইতেছে তাকে তার শ্বশুরবাড়ির লোকেরা সব পুরুষই তাকে সেক্স লেভ হিসেবে গ্রহণ করবে দ্রব্য হিসেবে সে মানুষই না সেটা দ্রব্য সবাই মিলে তারা সেক্স করবে এ কি সুন্দর আইন গৌমিথুন ঠিক আছে নিজের মেয়েরা সেক্স লাভ হিসেবে বিক্রি করা এখন আমরা হচ্ছে বাইবেলের সেক্স লাভ একটু শেখাই দেন ভাই বাইবেল এই যে বাইবেলের সেক্স লাভ নিজের মেয়েকে এরকম গৌমিথুন এ একবারে বাইবেল আর এটা সেম টু সেম নিজের মেয়ের সেক্স লাভ হিসেবে বিক্রি করে দেওয়া 21 নাম্বার চ্যাপ্টারের 7 8 একটু পড়াই শোনায় দেন আর এই যে কান ফুটো করা 21 নাম্বার চ্যাপ্টার পুরোটাই পড়াই দেন কান ফুটো করে দিতে হবে যাতে দাস আর আজাদ করা না যায় অবশ্যই একটা দাস দেখান একশো আশি কোটি মুসলিম ভাই মুসলিমরা কি কানে মানে মুখে মানে চোখে ঠুলি দিয়ে রাখছে তার এগুলো কথা শুনে আসে একশো আশি কোটির মধ্যে একটা মানে দাস নাই আর সেখানে হিন্দুরা নামের মধ্যে লাগায় রাখছে দাস নামই হচ্ছে দাস তা এইটু আমি রেফারেন্স দিয়ে নেই এই যে এখানে এক একত্রিশে বলতেছে যে শূদ্র জন্মগত হবে কিত দাস তার নামই রাখতে হবে নিন্দবাচক আপনি দেখেন রনিন দাস রনিন মানে কি রনিন হচ্ছে একটা গালি মাস্টারলেস সামরাই যে সামরাই তার প্রভুকে রক্ষা করতে পারে নাই তার বলে রনিন হচ্ছে একটা গালি জাপানি ভাষায় রনিন হচ্ছে একটা গালি তার সেই নামটা রাখছে সাথে বাদ লাগাইছে দাস রনিন দাস একটু আমি শ্লোকটা আপনাদের দিই এই যে এইখানে দাসপতা পড়াশোনায় দেয় পৃথিবী ব্যথি এক একত্রিশ পৃথিবীব্যা লোক সকলের সমৃদ্ধি কামনায় পরমেশ্বর নিজের মুখ বাহু উরু ও পাদ থেকে যথাক্রমে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শুদ্ধ এই চারিটি বর্ণ সৃষ্টি করলেন জি ভাই প্রশ্ন করেন কোনো সমস্যা নেই এবার আমরা দুই নিতে জন্মগত ভাবে আপনাদের একটু শেখা দরকার আপনার তো কি বলবো এটা একটা মনুস্মৃতি কিনে ফেলেন ভাই এটা কিনে ফেলেন একেবারে তাদের সমস্ত মানে নাস্তিকটা যত অভিযোগ করে ইসলাম নিয়ে সব এখানে আছে এক বাক্যে পেয়ে যাবে এই যে ব্রাহ্ম এই যে দুই একত্রিশ পড়তেছি ব্রাহ্মণের নাম হবে মঙ্গলবাচক শব্দ মঙ্গল শব্দের অর্থ ধর্ম সেই ধর্মের সাধক মঙ্গল ইন্দ্র বায়ু প্রভৃতি শব্দ ঋষিবাচক শব্দ মঙ্গলের সাধন তাই মঙ্গল্য যেমন ইন্দ্র বায়ু বৈশিষ্ট্য বিশ্বমাত্র ক্ষত্রিয়র নাম হবে বলসূচক শব্দ প্রজাপাল দুর্যোধন নৃসিংস ইত্যাদি বৈশ্যের নাম হবে ধনবাচক পুষ্টি পুষ্টি বৃদ্ধি সমন্বিত যেমন ধর্মকথা গোমা ধনবতী এবার আসেন শূদ্রের নাম হবে মানে নিন্দা বা হীনতা জন্মগত ভাবে নাম রাখতে হবে হীনতা যেরকম নাম রাখছে রনিন দাস মানে নামই হচ্ছে গালি ঠিক আছে কি সুন্দর ভাই ধর্ম ভাই নামই বলতেছে দালিশ যারা বলতেছে যে গীতায় নাকি দাস নাই

মানে তাদের কান পর্যন্ত গেছে আর কি তা আসিভরে একটু দেখে দেন এই যে ভাই মহাবর আপনি লিডার হ্যাঁ মহাবর এই যে মহাবর দাস আছে পরে শুনাবো নাকি একটু মহাবরতে কোথায় পাবেন এটাও পরে শুনাই দিচ্ছি আপনাদের শিখাই দেই ভাই যে বন মহাবরতে শান্তি পর্বের বনাশ্রমে চলে যাবেন শান্তি পর্বের বনাশ্রমে এখানে পেয়ে যাবেন দাসপতা কত চারশো উনসত্তর এই যে এই যে শূদ্রের বেদে অধিকার নেই ব্রহ্মাণাদি তিন বর্ণের সেবা এবং তাদের অনুষ্ঠিত যজ্ঞই শূদ্রের যজ্ঞ ঠিক আছে সূদ্র আজীবনী কিত দাস মহাভারত

বা কোন স্বাধীন দিন সাত নম্বর থেকে এগারো নম্বর আসছে বুক আপ একশোটা সাত থেকে এগারো যদি কেউ তার মেয়েকে বাদী হিসেবে বিক্রি করে গোলামের মতো করে সেই বাদী ছেড়ে চলে যাবে না কিন্তু যে মেয়ে

भाई लाइन कटे गए हैं एडिंग दिस বাইবেল একুশ নম্বর চ্যাপ্টার এক্সোডস এটা হচ্ছে দাসের চ্যাপ্টার এখানে শিখে নেবেন নিজের নেমেকে যৌন দাস হিসেবে বিক্রি করা নিজের ছেলের দাস হিসেবে বিক্রি করা দাস কিনে তার কান ফুটো করে দেবেন যাতে শেয়ার আজাদ করা না যায় ঠিক আছে মমতা রয় এর রয় টাইটেলটা শেডিউল গাছ জন্মগতভাবে কৃত দাস শিখে নেন উনি নাম রাখছে এই অনুযায়ী এক আরে ধর্মগ্রন্থ এখানে বলছে শূদ্রের নাম রাখতে হবে নিন্দা নিন্দাবাচা জি ভাই বলেন এখন যে বিষয়টা তারপর সেই সেই মালিক সেই বাদীকে বিয়ে করার পর অন্য কাউকে বিয়ে করে তার তবুও তার খোরাক পোশাক দিতে বাধ্য থাকবে এবং শরীরের দিক থেকে যা তার পাওনা তা তাকে দিতে হবে মানে কি আপনার শরীরের দিকে যে পাওনা সেটা দেওয়া লাগবে ইসলামে দাসী বলে কিছু নাই ইসলামে স্ত্রী হয় হিন্দু ধর্মে দাসী হয় বাড়ির সবাই মিলে শেষ করা যেরকম আসিফের রক্ষিতা আছে ওইটা ইসলামে নাই রক্ষিতা রাখার সিস্টেম ঠিক আছে তবে আপনার ধর্মে কিন্তু হিসেবে বিক্রি করা ওটা বাধ্যতামূলক সেটা উনি জানে কিনা আমরা একটু ওই যে লিপ টুগেদারটা শোনাই নেন এই যে মনোসংগীত আর ওই যে নম্বর নং হ্যাঁ বিবাহ কন্যা ও বর উভয় ইচ্ছা বসত অর্থাৎ প্রেম বা অনুরাগ বসত যে পরস্পর সংযোগ কোন জায়গায় সঙ্গমন বা মিলন গান্ধব বিবাহ মানে হইতেছে কামের জন্য যে কেউ মিলিত হইলে এটা বলে গন্ধর্ব ঠিক আছে মানে কামের জন্য যে কারোর সাথে আপনি ব্যবিচার করতে পারবেন এটা কিছু না এটা ধর্ম গন্ত অনুসারে বৈদ এটাই আপনার পরম ধর্ম এখন একটা জিনিস কি আপনার কথা শুনে মমতা দিদি খেপে যাচ্ছে মানে উনি এগুলা করছে কি না সেটা আসলে মানে উনি প্রমাণ দিচ্ছে কমেন্টের মাধ্যমে যে উনি একদম আতিফে যে রক্ষিতা আছে ঠিক আছে সেটা কিন্তু এই রক্ষিতা কিন্তু ইয়ার মানে এই অনুযায়ী ঠিক আছে মানে রক্ষিতা রাখা বার কিন্তু হিন্দু ধর্মে আইন আছে রক্ষিতা রাখা ওই দাসীর নিয়ে বাড়ি সবাই মিলে শেষ করা ঠিক আছে দাদা আমরা একটু মানে জানতে চাচ্ছিলাম আসিফ আর রক্ষিতা কারোর সাথে ব্যবসায়িক করলো সেটা ব্যবসায়িক করে এবং গতর খাড়ে খায় তো সাথে আজল করার জন্য অনুমতি লাগবে কিনা হ্যাঁ আজল করা যেটা হতেছে যে আসিফের রক্ষিতা যখন প্রতিদাবৃত্তি করেন তখন কি তিনি তার কাস্টমারকে আজল করার অনুমতি দেন কিনা ঠিক আছে এইটা একটু আর কি শিখে নিবেন তার কাছে জিনিস আছে তো মনে করেন বিয়ের একটা প্রথা আছে সবচেয়ে চারটি স্ত্রী রাখা যাবে কোরআনের 129 নম্বর আয়াত অনুযায়ী একটা স্ত্রীই থাকতে হবে যদি মানে দায়িত্ব পালন না করে বলা হয়েছে কোরআন এর 129 নং আয়াতে যদি কেউ দুইটা স্ত্রী থাকে আর যদি একদিকে ঝুকে যায় তাহলে কেয়ামতের দিন এমন ভাবে উঠবে তার এক কাঁধ ঝোঁকা থাকবে এটা চরম মানে খারাপ বলা হয়েছে

ভাই আপনি একটা জটিল প্রশ্ন করেছেন এবং আপনার প্রশ্নটা খুবই লজিক্যাল এবং আপনি খুব বাস্তব ধর্মী একটা প্রশ্ন করেছেন কারণ আমরা ধর্মান্ধ মানে মুমিনরা ধর্মান্ধ তা আন্দার যারা নাস্তিক আছে তারা হলো যুক্তিতে বিশ্বাসে প্রমাণে বিশ্বাস যদি তাদের মানে মানে গোড়ায় গলত থাকে মানে শুরুতেই গলত থাকে তাহলে সে নাস্তিক কি করে হয় আসলে তো আসিফ ডিএনএ টেস্ট সবার সামনে দিবে যদি না দেয় তাহলে তো আসিফ নিজে দাবি করতে পারে না কারণ কানিজ হলো বেশ্যামিতি করে ভালো এবং তার রক্ষিত এটা একটা ভালো জিনিস আরো সে বলছে ইটস ভালো শুধু তাই না সবাই পারে সমস্যা নেই তো এটা তো মানে দারুণ একটা রুল এটা তো কোনো নিয়ম নেই আচ্ছা এটাকে আমি বেদ থেকে একটু পড়িয়ে দেবো কিনা মও আপনি দিতে পারেন অবশ্যই পারেন এবং আপনি প্রমাণ সহ বললে ভালো হয় যে আসিফ জে দাবিগুলো করছে বেদে আছে আসিফের যে মানে আসিফ জেটা দাবি করছে যে এই মানে ওই যে নিজের মেয়ের সাথে সবাস করা নিজের ছেলের সাথে সবাস করা এগুলো কিন্তু আবার বেদের একেবারে আইন এটা আবার কিন্তু অস্বীকার করলে হবে না তাহলে আবার বেদবিরুদ্ধ কথা হয়ে যাবে ঠিক আছে আমরা একটু বেদ বেদপরি

ওই যে মানে কানিজ দিদি তিনিও কিন্তু এই ব্যাপারে কিছু বলতে পারলেন না এটা আসলেই দুঃখজনক দেখেন আজ তারা মুসলিমদের সাহায্য চাচ্ছে সহযোগিতা করতে চাচ্ছে আমাদের সাথে কথা বলছে কি কারণে নাস্তিক যারা তাদের অধিকার দিতে ব্যর্থ

মানে কারিন্দির সাথে সেক্স করতে চায় এটা খারাপ কিছু না তো এটা কেন বলছে এটাও কিন্তু আবার ভারতে থেকে তিন বললে আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ আচ্ছা এটা কিন্তু ভারতেও বৈধ এটা আমি আমি চাইলে এখন দেখাই দিতে পারি যে এটা কিন্তু ভারতে আবার বৈধ যে স্বর্গ আমার পিতা যজ্ঞ স্থান আমার বন্ধু বিস্তিন্না পৃথিবী আমার মাতা উত্তান পাত্র দয়ের মধ্যে জনি আছে সেখানে পিতা দুহিতার গর্ব উৎপাদন করে ঠিক আছে মানে পিতা মেয়েকে গর্ভবতী করতেছে